হোয়াটসঅ্যাপ কথা এবং কোনো অন্য কিছু কথা লিখতে হচ্ছে কথা লিখতে কথা তাদের কথা আসতে হবে দুর্ভাগ্যপূর্ণ হ্যাঁ আপ সবই কো মালুম হ্যাঁ এটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ বিষয় প্রাকৃতিক দুর্যোগ তো মোকাবেলা করা ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই প্রকৃতির সঙ্গে তো লড়াই করা যায় না কিন্তু অত্যন্ত কষ্টকর যে রিয়াং যে পরিবারগুলো গরিব পরিবার অনেক কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা করেছে বিএড করিয়েছে অতিবৃষ্টির কারণে চারিদিকে ফ্লাড আর এরা ঘুমন্ত অবস্থায় ছিল সেই সময় পাহাড়ের ধস নেমে ঘরের পেছনের দিকে যে পাহাড় ছিল সেটা কমপ্লিটলি বাড়িতে ওনার ওয়ালে এসে ধাক্কা দেয় প্রচুর সমস্ত ঘর নিয়ে চলে যায় তো সাতজনের তৎক্ষণাতেই মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয়ে যায় ছোট্ট একটা শিশুসহ আর বাকি দুইজন আমি এখন দেখলাম ইঞ্জুরি হয়েছে পায়ে হাতে পিঠে ব্যথা পেয়েছে তাও আমাকে বললো তো 30 ফিট দূরে মাটির এত স্পিড ছিল 30 ফিট দূরে গিয়ে পড়েছিল তো প্রাণে বেঁচে গেছে তো ত্রিপুরা সরকার আদরণীয় মুখ্যমন্ত্রী মহোদয় 4-4 লাখ টাকা করে যারা যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য ঘোষণা করেছেন এবং তার একটা কিস্তি দেওয়া হয়েছে এবং যারা উইন্ডেড হয়েছেন 2-3 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে আর এখন আমাদের রিলিফ ক্যাম্পে ওরা রয়েছেন তো স্বাভাবিকভাবে বাড়িঘর তো সব শেষ হয়েই গেছে তো রিলিফ ক্যাম্পেই থাকতে হবে ততক্ষণে তাদের জন্য বাড়িঘর তৈরি করার যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে প্রতি ঘর সম্পূর্ণ ডেস্ট্রয়েড হয়ে গেলে 95,000 মানে 1 লাখ টাকা সরকার তার মধ্যে দেবে এডিএম এসছে কম সময়ের মধ্যে যাতে তারা আবার বাড়িতে যেতে পারে সেই ব্যবস্থাগুলো রাজ্য সরকারের তরফ থেকে আমরা করব আমি সেই 7 ব্যক্তির আত্মার প্রতি তার আত্মার সদ্গতি হোক ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করব স্বাভাবিকভাবে নজবান ছেলে মেয়ে যখন কারোর কাছ থেকে চলে যায় শুধু নজবান না ছোট্ট একটা শিশু আমি দেখেছি তো অত্যন্ত দুঃখদ আর আমি আশা করি এই গ্রাম অঞ্চলের সমস্ত আমার ভাই বোনেরা যারাই রয়েছেন জাতি জনজাতি সবাই মিলেমিশে পরিবারটার সঙ্গে থেকে এই দুঃখের দিনে তাদের সাথী হয়ে তাদের মানসিক শক্তি যোগাবে এবং আগামী দিনে যাতে নিজেরা পথ চলতে পারে তার সহযোগিতা করবে সরকার সঙ্গে রয়েছে ওনার ছেলে নাতি 3 জন এক ছেলে ছেলের বউ নাতির বউ নাতি আবার বাচ্চা জায়গা